এটা হচ্ছে প্রয়াত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, শরৎ স্মৃতি মন্দির। বাড়ি দুপুরে খাবার দিতেন কার্তিকে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এইটা হচ্ছে সেই পেয়ারা গাছ, যে অংশটা পড়ে রয়েছে নিচেতে, আর ওইটা সিমেন্টের ঠেক। পেয়ারা গাছটাকে ওর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। এটা ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন, রাধা কৃষ্ণ ঠাকুর, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। আর চরকার ঠিক নিচেই যে সাদা ফ্রেমের ছবিটি বানানো রয়েছে, ওটা ভাইপো ভাইপো বইয়ের ছবি রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার নাম টুবাই পথি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওরা নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরেই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রঘুনারায়ণের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা, 78 বোনের রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে। আর এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য, এই সিস্টেমটা যে করা রয়েছে। এই ড্রেনটা আগে রূপনা নদীর সাথে যোগাযোগ ছিল। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। হ্যাঁ, ওটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা। এই ফাঁকা জায়গাতে রান্নাঘর ছিল দোতলা, ওপরে যাবেন আস্তে আস্তে। উপরে হচ্ছে শুধু বেডরুম রয়েছে, একদম ধারেরটা হচ্ছে ওনার বেডরুম। এইটা হচ্ছে হিরণ্ময়ী দেবীর মৃত্যুকালীন ঘর, শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণ্ময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। আর ওই যে সোজা ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা ওনার বেডরুম। ওই জানলায় বসে উনি নদী দেখতেন, ওই জানলা খুলে দিলে উনি নদী দেখতে পারতেন। আর এই যে দেয়ালটা রয়েছে, এটা 40 ইঞ্চির দেওয়াল, গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এটা কাঠের, এই মাটির দেওয়াল, মাটির দেওয়াল। আর এইটা চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি। আচ্ছা, এই দেওয়ালটা আরেকটু বলে দিন আরেকবার। এই দেয়ালটা হচ্ছে মাটির দেওয়াল, এটা 40 ইঞ্চির দেওয়াল, গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এবার ওই বারান্দাটা ঘুরে দেখিয়ে দেবে, ঠিক আছে? আমি এগুলো সব বলে দিয়েছি। এইটাতে এইটাতে নিয়ে আসুন, এইটাতে খরগোশ পুষতেন, এটাতে উনি খরগোশ পুষতেন। এই যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে খরগোশ পুষতেন। এটা বাঁশে তৈরি বাঁক, উনি জিনিসপত্র রাখতেন। আর এই মেঝেটা হচ্ছে করিবর গাছ, উনসুরকির মেঝে। শরৎচন্দ্র এই ঘরে থাকতেন, এখানে তিনি মৃত্যুর শেষ 12টা বছর কাটিয়েছেন।
এখানে ছিল রান্নাঘর, রান্নাঘরটা ভেঙে গেছে, এটা গোয়াল ঘর, এটা একটা ঘর সরকার হয়েছে, এটা চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। ঠাকুর রয়েছে লক্ষ রাখ, লেখার ঘর ছিল সামনে, চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকতো, তখন বাঁশ গাছ পাঁচিলটা ছিল না, রূপ নানা নদী খেত দিয়ে বইত। দু নম্বর র্যাকে লক্ষ্য রাখুন, সাদা সুতো দিয়ে কাঁচটা বাঁধা, ওনার জুতো আছে, জুতোটা দেখতে পাচ্ছেন, ওই তো সাদা সুতো। ইজি চারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি, আর ইজি চারে নিচে দিয়ে মৃত্যুর শয্যা, ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, দিতা পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী, শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলো, তুলে পাশে ঘরটা যান, এই ঘরটা যান, এই কাঠটার কাছে, এটা বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বানানো ছবি, এটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না, এটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের মিটিং হতো। এই লেখাটা তুলে নিন, কত থেকে কত অব্দি ছিলেন জীবনের শেষ 12 বছর, 26 থেকে 38, শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। এটা বৈঠকখানার ঘর, নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলী, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন, নদীপথে আসতেন, হার্কিন লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং। ওটা শুধু স্মৃতিসৌধ রয়েছে, ওখানে বলা আছে, জুতো পরেই যাবেন আপনি, ওখানে শুধু ছবিটা আমি তুলে নিয়ে চলে আসবো, ওইদিকে দেখুন। এটা শরৎচন্দ্রের স্মৃতিসৌধ, হিরণময়ী দেবী, স্বামী বেদানন্দ আর শরৎচন্দ্র তিনজনের স্মৃতিসৌধ এখানে আছে। হিরণময়ী দেবী, স্বামী বেদানন্দ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতিসৌধ।